ওয়েলকাম টু মুসলিম স্টাইল। তো আজকে আমরা যাচ্ছি সেই বিখ্যাত কফি হাউসে, কলেজ স্ট্রিটের ওইখানে। তো সামনে আপনি ছবি দেখাচ্ছি, এই কফি হাউস হচ্ছে ব্রিটিশদের বানানো, প্রায় 100-150 বছর পুরনো। এটা অনেক বিখ্যাত একটা প্লেস এই কফি হাউসটা। ওই যে কফি হাউসে সেই আড্ডাটা যে গানটা করেছে ওইখানেই হয়েছে, ওইটারই হয়েছে গানটা। তো সেখানেই আজকে আমরা যাচ্ছি। তো আমরা সন্ধ্যার দিকে বের হয়ে গেলাম সবাই সাথে, মা, বড় মামা, মামি, আম্মু, পিয়াল আমি। তো আমরা প্রথমে একটা ট্যাক্সি নিয়ে নিলাম। তো ট্যাক্সি দিয়ে আমরা হচ্ছে যাচ্ছিলাম কলকাতা শহরে। আসলে ঘুরতে খুবই ভালো লাগে, কেন জানি এখানে একটা অন্যরকম, আর নিজের দেশের সাথে অনেকটা যেহেতু মিল সব দিক দিয়েই, খুব ভালো লাগে অ্যাকচুয়ালি কলকাতা শহরে আসলে ঘুরতে, বিভিন্ন জায়গায় এসে বিভিন্ন জায়গায় যেতে। আর পুরোটা শহর জুড়েই একটা মানে হেরিটেজ টেজ একটা ফিলিংস, পুরোনো একটা ভাইবস। তো এই তো আমরা চলে আসলাম কলেজ স্ট্রিটে। কলেজ স্ট্রিটটা হচ্ছে অনেক পুরোনো একটা স্ট্রিট। এখানে হচ্ছে আপনারা বিভিন্ন বইয়ের দোকান পাবেন, অনেক লাইব্রেরি আছে, অনেক ধরনের বই এখানে পাওয়া যায়। যারা খুবই বই প্রেমিক আছেন তারা এখানে আসতে পারেন বইয়ের জন্য। তো আমরা এই তো চলে আসলাম ইন্ডিয়ান কফি হাউসে। আর আমাদের ট্যাক্সি ফেয়ার ছিল মার্কেস স্ট্রিট থেকে এখানে অলমোস্ট 150 রুপির মতো। তো ঢুকার পরেই তো আমি একটু অবাক হয়ে যাই, ঢুকার পরেই দেখতে পেলাম একদম পুরনো, প্রথমে যেমন ছিল এটাকে ঠিক ওই রকমই রেখেছে, এখানে কোনো ওরা চেঞ্জ করেনি। কারণ এটাকে ওদের ঐতিহ্যটাকে তুলে ধরেছে বা পুরনো দিনের সব স্মৃতিগুলো একদম ওরা রেখে দিয়েছে, কিছুই এই জন্য পরিবর্তন করেনি। এটাই হচ্ছে এই কফি হাউসের সেই বিশেষত্বটা আমি বলবো। প্রত্যেকটা দেয়ালে দেখতে পাচ্ছেন পোস্টার করা, আগের দিনের আন্দোলনের পোস্টারগুলো বা ওদের বিভিন্ন ধরনের পোস্টার, কিছু সব কিছুই ওরা রেখেছে, কাঠের কিছু কারুকার্য ছিল ওদের। তো এইটাই হচ্ছে সেই কফি হাউস। তো দ্বিতীয় তলায় হচ্ছে আমরা চলে আসলাম কফি হাউসের ভিতরে। ভিতরে ঢোকার পরেই দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষ, অনেক বড় ছিল এটা। দেখতেই পাচ্ছেন পুরাটার মধ্যে একদম ভিড়, আমরা কোথায় বসবো ভাবছিলাম, জায়গা পাচ্ছিলাম না। পরে পিছনে যে একটা আমরা টেবিল ফাঁকা পাই, তো ওইখানেই হচ্ছে আমরা বসে পড়লাম। এখানে সব ধরনের মানুষই ছিল, সব বয়সের একদম। এখানে শুধু যে স্টুডেন্টরাই ছিল তা না, এখানে আমি বলবো যারা ঘুরতে আসে কলকাতাতে, যারা হেরিটেজ কালচার পছন্দ করে, বিভিন্ন ধরনের পুরনো জিনিস পছন্দ করে, তারা এই জায়গাটাতে আসে। এসে হচ্ছে একবেলা হলো ওরা এখানে কিছু খাওয়া দাওয়া করে, এখানে তাই এত ভিড় থাকে সব সময়। আর খুবই ফেমাস এই কফি হাউসটা এখানে কলকাতার মধ্যে, কলেজ স্ট্রিটে এই জিনিসটা। আর কলেজ স্ট্রিটটা হচ্ছে একটা ল্যান্ডমার্ক শহর আমি বলবো, কজ এখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের পুরনো দিনের, অনেক বছর পুরনো পুরনো কিছু ফুডের রেস্টুরেন্টগুলো ছিল। তো আমরা এখানে ফেমাস এই কফি হাউসের মেনলি ফেমাস হচ্ছে চিকেন কাকলেট, ফিশ ফিঙ্গার, দেন হচ্ছে ওদের কোল্ড কফিটা। তো আমরা চিকেন কাকলেট অর্ডার করে দিই, ইভেন ওদের সিঙ্গারা ছিল, আরও কিছু কিছু খাবার ছিল আইটেম, আর প্রত্যেকটা খাবারের প্রাইস খুবই রিজনেবল ছিল। তো চিকেন কাকলেটটা আমার কাছে বেশ মজার লেগেছে, উপরে একদম ক্রিসপি করেছে আর ভিতরে হচ্ছে চিকেনের কিমা ছিল, মোটামুটি চিকেন কাকলেটটা খুবই মজা। এখানে বিকেলের স্ন্যাক্সের জন্য আমি বলবো পারফেক্ট একটা প্লেস, আপনারা আসতে পারেন যারাই কলকাতায় ঘুরতে আসবেন সেখানে আসবেন। আর ফিশ ফিঙ্গারটা আমার কাছে বেস্ট লেগেছে এখানে সব থেকে, আর ফিশ ফিঙ্গারটা নাকি এখানে খুবই ফেমাস আর সব থেকে বেশি চলে, অনেক মজা ছিল ফিশ ফিঙ্গারটা। এটা ভেটকি মাছের একটা ফিশ ফিঙ্গার ছিল, যারা ফিশ লাইক করবেন আমি মনে করি তাদেরও এটা ভালো লাগবে, এই ফিশ ফিঙ্গারটা কোনো গন্ধ ছিল না। দেন হচ্ছে কফি হাউসে যেহেতু আসছি কফি না নিতে হয় না, সো আমি আর পিয়াল হচ্ছে কোল্ড কফি নিয়ে নিই, আর আম্মু মামা মামি হট কফি নিয়ে নেয়। আর কোল্ড কফিটা একদম বেসিক কফি ছিল, নর্মাল লাইক রেগুলার আমরা যেরকম কফি খাই ওরকম, সুগারটাও খুব লাইট একটা সুগার ছিল। দেন এটার টেক্সচারটা খুবই হেভি ক্রিমি ছিল না। তো এখানে দেখলাম যারা আমাদেরকে খাবার সার্ভ করতেছে ওয়েটার, সবার মাথার মধ্যে পাগড়ি, লাইক একটা ডিফারেন্ট ভাইবস আসতেছে ফিলিংস এখানে আসার পরে, পুরনো দিনের একটা ফিলিংস পাচ্ছিলাম।
আমার কাছে ভালোই লেগেছে জায়গাটা এসে, একটা অন্যরকম অ্যাকচুয়ালি। যারা বলবো ঐতিহ্যটাকে খুব বেশি পছন্দ করে বা পুরনো দিনের জিনিসগুলো পছন্দ করে বা স্মৃতিচারণ করতে চায়, এই জায়গাটা তাদের জন্য বেস্ট একটা জায়গা। আর এটাকে আমরা ফ্রেন্ড জোনও বলতে পারি, কজ ফ্রেন্ডরা বসে সবাই এখানে আড্ডা দিলে খুব ভালো লাগবে জায়গাটার মধ্যে একসাথে। আর আশেপাশে যেহেতু অনেক ফেমাস ফেমাস কিছু ইউনিভার্সিটি ছিল, সো এখানের যেসব স্টুডেন্টরা ওরাই এখানে বেশিরভাগ এসে বসে আড্ডা দিচ্ছিল, গল্প করছিল ফ্রেন্ডরা একসাথে, মানে ভালো লাগছিল আমার কাছে, খারাপ লাগছিল না প্লেসটা। তো আমরা উপরে চলে গেলাম হচ্ছে তৃতীয় তলাতে, বৈচিত্রা। এটাও হচ্ছে কফি হাউসেরই একটা অংশ, তিনতলাতে। একদম নিচের কফি হাউসের যেই টোটাল প্লেসটা আপনারা উপর থেকে একদম উপভোগ করতে পারবেন, পুরোটা কেমন দেখতে উপর থেকে একদম বোঝা যাচ্ছে। উপরে উপরেও পুরোপুরি একদম ভিড় ছিল, প্রত্যেকটা টেবিলে মানুষ ছিল, ইভেন মানুষ দাঁড়িয়েও ছিল জায়গা না পাওয়ার কারণে। ভালো লাগছিল ওভারঅল আমার কাছে, একটা নিউ এক্সপিরিয়েন্স, অন্যরকম অ্যাকচুয়ালি, ভালো লাগছিল খুবই। আমি বলবো কলকাতাতে যারা আসেন ঘুরতে অবশ্যই এই জায়গাগুলোতে ভিজিট করার জন্য, ভালো লাগবে আপনাদের কাছে। কলকাতা শহর পুরোটাই হচ্ছে অ্যাকচুয়ালি একদম হেরিটেজে ভরা। এটা পুরোনো দিনের স্মৃতি, পুরোনো আগের দিনের যেই অনুভূতিগুলো আপনারা এখানে কলকাতাতে আসলে বিভিন্ন জায়গায় ঘুরলে বুঝতে পারবেন। প্রতিটা বিল্ডিং পুরোনো, অনেক আগের, 100 বছর 150 বছর পুরোনো। তো আমরা উপরে উঠে একটু ছবি তুললাম মামি আম্মু, আমরা উঠে পুরোটা ঘুরে ঘুরে দেখলাম, আপনাদেরকেও দেখালাম। তো আমরা এখন হচ্ছে চলে যাচ্ছি। মামি বলছিল যে সিঁড়ি দিয়ে যখন উঠছিলাম মনেই হচ্ছিল না ভিতরে এত বড়, বাইরকম এত ভালো লাগবে এখানে গেলে। খুবই ভালো লেগেছে আসলে, আর ফুডগুলোও এখানে খুব মজা আর রিজনেবল প্রাইসের ছিল। বাহিরের থেকে মনেই হচ্ছে একদম মানুষ নেই, কত কম মানুষ, বাট ভিতরে এত এত মানুষ ছিল এখানে এটার মধ্যে। তো আমরা এখন হচ্ছে ট্যাক্সি নিয়ে নিব, ট্যাক্সি নিয়ে হচ্ছে আমরা চলে যাব। তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে শ্রী লেদারে, মার্কেট স্ট্রিটে, নিউ মার্কেটে যাব, টুকটাক শপিং করব। মেয়ে মানুষ মানে শপিং, শপিং শেষ হয় না, অলমোস্ট আমরা আসার পরের থেকে শপিং করছি, তারপরও কেন জানি শপিং আমাদের শেষই হচ্ছে না, শেষ করতেই পারছি না একদমই। কিছু না কিছু মানে বাকিই থাকে, বাকিই থাকে, এটা কেনা বাকি, ওইটা কেনা বাকি, লাইক এরকম। তো শ্রীলেদার হচ্ছে নিউ মার্কেটে, আর শ্রীলেদারে জুতার জন্য আমি বলবো বেস্ট একটা জায়গা, ওদের ব্র্যান্ডের মতোই শ্রীলেদারটা এখানে কলকাতায়, বাট খুবই রিজনেবল, আপনি খুবই ভালো ভালো টেক্সই জুতা এখানে পেয়ে যাবেন। আমি বলবো ফুটপাথের থেকে জুতা না নিয়ে আপনাদেরকে শ্রীলেদার থেকে আমি রেকমেন্ড করবো জুতা নেওয়ার জন্য। এখান থেকে শুধু আমি আমার জন্য জুতা নিইনি, আমাদের ফুল ফ্যামিলির জন্য জুতা নেওয়া হয়েছে, ইভেন আমি আমার বোনের জন্য, আমার আম্মুর জন্য এখান থেকে আমি জুতা নিয়েছি। জুতাগুলোর প্রাইস অনুযায়ী খুবই টেক্সই হয় আর খুবই ভালো হয়। তারপর শ্রীলেদার থেকে তো কেনাকাটা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে, আর তারপর যে হচ্ছে রাতে ডিনারটা করে নিব, কজ অলরেডি অনেক রাত হয়ে গিয়েছে। তো আমরা ডিনার করার জন্য চলে আসলাম দাওয়াতে। তো সবাই বসে গল্প করলাম, খাবার অর্ডার দিয়ে দিলাম। তো খাবারে আজকে অর্ডার করেছিলাম ভেজিটেবল চিকেন, ওদের একটা চিকেন কারি হয়, সেই চিকেন কারিটা এই দাওয়াতে খুবই স্পেশাল চিকেন কারিটা, আলু ভর্তা, ডাল, দেন বেগুনের একটা কারি ছিল। প্রত্যেকটা মানে আমার কলকাতাতে একটা জিনিস ভালো লাগে যে ওদের খাবার খেয়ে আমি খুব মজা পাই, কলকাতার খাবারগুলো খুবই মজা হয়, বাংলা আইটেমগুলো, ভেজিটেবল আইটেমগুলো অনেক মজা হয়। আমার কলকাতায় আসলে অ্যাকচুয়ালি মাংস খেতে ইচ্ছা করে না, আমার ওদের ভেজিটেবল আইটেমগুলোই খুবই ভালো লাগে। আর ভাতটা যেহেতু বাসমতি চালের থাকে, কোনো গন্ধ থাকে না, খেতেও খুব মজা। তো বেগুনের কারিটা খুবই মজার ছিল, এরপর আমি চিকেনটা নিয়েছি। আর আপনাদেরকে আমি সাজেস্ট করবো যেহেতু কলকাতায় আসলে অবশ্যই দাওয়াতে খাওয়ার জন্য, দাওয়াতের খাবার খুবই মজা আসলে।
তো চিকেন সাথে একটা মানে পেঁয়াজ আর একটু লেবু, ওফ যখন মুখে দিলাম খুবই মজা লাগছিল, একদম মুখের মধ্যে ব্লাস্ট হচ্ছিল লাইক কাবারটা এরকম। ভয়েস ওভার দেওয়ার সময় আমার অ্যাকচুয়ালি ক্ষুদে লেগে গেছে। প্রত্যেকটা রেস্টুরেন্টে হচ্ছে কলকাতায় এরকম বড় বড় পেঁয়াজ দেয় ওরা খেতে, আর পেঁয়াজগুলো খেতে খুবই মজা, রুটির সাথে হোক ভাতের সাথে হোক খুবই ভালো লাগে খেতে। আম্মার পেঁয়াজ হচ্ছে রুটি নিয়ে নিয়েছিল, তো আমরা এই তো রাতের সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছিলাম, গল্প করছিলাম, ভালো লাগছিল, অন্যরকম লাগছিল সবাইকে। অ্যাকচুয়ালি এখন অনেক মিস করতেছি আর অনেক মনে পড়তেছে। তো খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম, বের হয়ে এখন আমি আজকে মালাই কুলফি খাবো। এটা আসার পরে খাওয়া হয় নাই, আজকেই ফার্স্ট ট্রাই করবো। সবসময় দাওয়াতের সামনেই দেখি আঙ্কেলটাকে নিয়ে কুলফি নিয়ে বসে, উনি উনি অনেক বছর ধরে এখানে কুলফি নিয়ে বসে। ওনার কুলফিটা খুবই মজা ছিল, অনেক মজা, বেস্ট একটা কুলফি আমার কাছে লেগেছে। আপনারাও আসলে এখানে অবশ্যই ট্রাই করতে পারেন এই কুলফিটা। এটা দাওয়াতের সামনেই বসে উনি, সবসময় থাকে, রাতের দিকে উনি মেনলি থাকে। তো খাওয়া দাওয়া শেষ করলাম আমরা, তারপরে তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা হচ্ছে হোটেলের দিকে চলে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, সবাইকে থ্যাংক ইউ।